नमस्कार। 2023 जानुवारी 2023 साल जानुवारी मास 2023 এর একদম প্রথম মাস কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের ঠিক কি রকম কাটবে, অর্থাৎ যে প্ল্যানেটারি পজিশন গ্রহদের যে অবস্থান গোচর সঞ্চার ইত্যাদি তৈরি হবে তার ভিত্তিতে 2023 সালের জানুয়ারি মাস কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য কি ধরনের সময়ের গুণগত বৈশিষ্ট্য কোয়ালিটি অফ টাইম তৈরি করতে চলেছে, অর্থাৎ গ্রহদের অবস্থানকে অবলম্বন করে যে রাশি ভিত্তিক ফলাফল রাশিফল সারা বিশ্বের সমস্ত দেশে এই রাশি ভিত্তিক ফলাফলের এই রাশি কেন্দ্রিক ফলাফলের একটা প্রবল প্রবল আগ্রহ এবং প্রবল একটা মানুষের কাছে খুব বাঞ্ছিত এবং কাঙ্ক্ষিত এই রাশিভিত্তিক ফলাফল। এই রাশিফল অত্যন্ত জনপ্রিয় বিশ্বের সমস্ত উন্নত সচেতন দেশগুলোতে এবং আমাদের দেশেও। তো এই রাশিভিত্তিক ফলাফল কন্যা রাশি এবং কন্যা লগ্ন, অর্থাৎ যাদের জন্মের সময় চন্দ্র ছিল কন্যা রাশিতে তারা কন্যা রাশির জাতক বা জাতিকা, যাদের লগ্ন ছিল কন্যা রাশিতে জন্মের সময় ন্যাটাল চার্টে বা বার্থ চার্টে তারাও কন্যা রাশি এবং কন্যা লগ্নের তারা কন্যা লগ্নের জাতক বা জাতিকা। আপনার রাশি কন্যা লগ্ন অন্য কিছু, আপনার লগ্ন কন্যা রাশি অন্য কিছু, উভয় ক্ষেত্রে এই ভিডিও আপনার জন্য। রাশি লগ্ন উভয়ই যদি কন্যা হয় সাইন বীরগো হয় তাহলে তো অতি অবশ্যই এই ভিডিও আপনার জন্য। সাইন বীরগো আমাদের ন্যাচারাল জুডিয়াকের যেটা সিক্সথ হাউস, কন্যা রাশির ঘর হচ্ছে ষষ্ঠ ঘর, কাল পুরুষের যেটা ষষ্ঠ ঘর তা হচ্ছে কন্যা রাশির ঘর। মুন সাইন যদি ভিরগো হয়, অ্যাসেন্ডেন্ট যদি ভিরগো হয় তাহলে এই ভিডিও কিন্তু আপনার জন্য। 2023 সাল 2023 সালের জানুয়ারি মাস প্রথম মাস আমার সমস্ত কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য পুরো বছরের জন্য, 2023 এর পুরো বছরটাই যেন আপনাদের অত্যন্ত আনন্দে কাটে, সুস্থতার সঙ্গে কাটে। আপনাদের প্রতি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা রইল এবং তার সঙ্গে সঙ্গে যদি কোনো কিছু প্রতিকূল পরিস্থিতিও তৈরি হয় সেখানেও একটা সামর্থ্যের সঙ্গে সাহসের সঙ্গে মনোবলের সঙ্গে কিন্তু সেই সময়কে অতিক্রম করতে হবে, এটাই আমার আপনাদের সম্বন্ধে আমার যে শুভকামনা, যে আমার যে আশা বা আকাঙ্ক্ষা সেটা কিন্তু এটাই যে প্রতিকূল পরিস্থিতি এলেও সেটাকে কিন্তু অতিক্রম করতে হবে সামর্থ্যের সঙ্গে এবং মনোবলের সঙ্গে। 2023 2023 সাল এই 2023 সালের জানুয়ারি মাসে কি প্ল্যানেটারি পজিশন গ্রহদের কি সঞ্চার এবং গোচর তৈরি হচ্ছে যার ভিত্তিতে কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের সময়ের গুণগত বৈশিষ্ট্য তৈরি হবে। তো রাশি এবং লগ্নের যে অধিপতি বুধ সে থাকছে ফোর্থ হাউসে, অর্থাৎ চতুর্থ ঘরে, এবং প্রথম 18টা দিন বক্র গতিতে থাকছে এবং 18 জানুয়ারি বুধ মার্গী গতিতে ফিরছে এবং 18 জানুয়ারি থেকে পুরো মাসটাই বুধ ফোর্থ হাউসে মার্গী গতিতে অবস্থান করবে। সুতরাং 18 জানুয়ারির পরবর্তী যে সময় রেস্ট অফ দ্য টাইম জানুয়ারি মাসে সেটা কিন্তু অত্যন্ত অনুকূল হবে, অত্যন্ত ফেভারেবল হবে কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য। আর তাদের এই ফোর্থ হাউসেই রবি থাকছে 14 জানুয়ারি পর্যন্ত এবং 14 জানুয়ারি রবি সঞ্চার করবে তাদের পঞ্চম ঘরে বা ফিফথ হাউসে। আর এই ফিফথ হাউসে শনি অবস্থান করে থাকছে 17 জানুয়ারি পর্যন্ত, জানুয়ারি মাসের 17 জানুয়ারি পর্যন্ত শনি অবস্থান করে থাকছে পঞ্চমে পঞ্চমপতি হিসেবে এবং শনি তাদের ষষ্ঠের অধিপতি ষষ্ঠপতিও বটে এবং 17 জানুয়ারি শনি তাদের সিক্সথ হাউসে ষষ্ঠ স্থানে সঞ্চার করছে 17 জানুয়ারি। আর শুক্র যেটা কন্যা রাশি কন্যা লগ্নের আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ গ্রহ শুক্র, সেই শুক্র 22 জানুয়ারি পর্যন্ত তাদের পঞ্চম ঘরে অবস্থান করে থাকবে ফিফথ হাউসে এবং 22 জানুয়ারি শুক্র চলে আসছে তাদের ষষ্ঠ ঘরে এবং 23 জানুয়ারি এই কুম্ভ রাশিতে সিক্সথ হাউসে একটি শুক্রের সঙ্গে শনির
ক্লোজ প্রক্সিমিটি বা সহাবস্থান সংগঠিত হবে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রে এবং 23 জানুয়ারি থেকে 27 জানুয়ারি পর্যন্ত কিন্তু এই শুক্র থাকছে ধনিষ্ঠা নক্ষত্রেই কুম্ভ রাশির এবং শনির সঙ্গে তার ক্লোজ প্রক্সিমিটি না হলেও ডিগ্রিগত ইন্টিমেসি না থাকলেও সে কিন্তু একই নক্ষত্রে অবস্থান করে থাকবে এবং 27 জানুয়ারি শতভিষা নক্ষত্রে শুক্র সঞ্চার করে যাবে এবং 15 ফেব্রুয়ারি পর্যন্ত শুক্র থাকছে কন্যা রাশি কন্যা লগ্নের ষষ্ঠ ঘরে এবং 15 ফেব্রুয়ারি সপ্তম ঘরে সঞ্চার করবে, সেটা অনেক পরের কথা, ফেব্রুয়ারি মাসের রাশিফলে সেটা আপনাদের অবগত করব। আর সপ্তম ঘরে সপ্তমপতি বৃহস্পতি অবস্থান করে থাকছে পুরো মাসটাই এবং অষ্টমে রাহু অবস্থান করে থাকছে পুরো মাসটাই এবং তার সঙ্গে সঙ্গে যথারীতি দ্বিতীয়ে কেতু অবস্থান করে থাকছে পুরো জানুয়ারি মাসটাই। আর নবমে 9th হাউসে বক্রগতির মঙ্গল অবস্থান করে থাকছে, বক্রগতির মঙ্গল 9th হাউসে রোহিণী নক্ষত্রে অবস্থান করে থাকছে 12 জানুয়ারি পর্যন্ত। আর 12 জানুয়ারি মঙ্গল মার্গী গতিতে ফিরবে তাদের 9th হাউসে কন্যা রাশি কন্যা লগ্নে। এই হচ্ছে কন্যা রাশি কন্যা লগ্নের জানুয়ারি মাসে প্ল্যানেটারি ট্রানজিট বা গ্রহদের বিভিন্ন গোচর বা সঞ্চার এবং এর ভিত্তিতে তৈরি হবে কন্যা রাশি কন্যা লগ্নের জানুয়ারি মাসে তারা কি ধরনের সময়কে ফেস করতে চলেছেন, কোয়ালিটি অফ টাইম কি থাকছে এবং সময় কতটা তাদের ফেভারে থাকছে বা সময় কতটা তাদের এগেনস্টে থাকছে। তো প্রথমেই যেটা বলবার তা হচ্ছে হেলথ বা স্বাস্থ্য সম্পর্কে। হেলথ বা স্বাস্থ্য কিন্তু প্রথম 18টা দিন জানুয়ারি মাসের খুব একটা আমি ফেভারেবল বলবো না, কারণ একে তো তাদের দশমে মঙ্গল কন্যা রাশি কন্যা লগ্নের জন্য একেবারেই কোনো ইতিবাচক গ্রহ বলবো না, তার কারণ অষ্টম এবং তৃতীয় অধিপতি মঙ্গল নবমে অবস্থান করে কিছু ডিফিকাল্টিস কিন্তু তাদের হেলথ সম্পর্কে তৈরি করে দিতে পারে, হাইপার টেনশন, হাইপার অ্যাংজাইটি, নিউরো সমস্যা, ব্যাক পেন, স্পন্ডিলোসিস। এমনিতেই প্রত্যেকটি রাশি লগ্নের কিছু নিজস্ব টেন্ডেন্সিস থাকে, কিছু প্রবণতা থাকে বিভিন্ন রোগ সম্বন্ধীয়, তো সেটা কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রেও প্রযোজ্য। কিছু হাড়ের সমস্যা এবং কিছু নার্ভের সমস্যা, এটা কিন্তু কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য বিশেষভাবে প্রযোজ্য এবং কখনো কখনো তারা অত্যন্ত লজিক্যাল, র্যাশনাল এবং সর্বক্ষেত্রে তাদের একটা খুব ডিপ এবং ডিপ অবজারভেশন সর্বক্ষেত্রে তাদের থাকে, এই জন্য কখনো কখনো তাদের মধ্যে একটা ডিপ্রেশন, হতাশা ইত্যাদিও মাঝে মধ্যে কিন্তু কাজ করে, কারণ যে কোনো ব্যাপারে তারা সহজে সন্তুষ্ট হন না এবং সব ব্যাপারের যেখানে একটা লুফোলস রয়েছে, নেগেটিভ দিক রয়েছে, সেটা খুব সহজেই কিন্তু তাদের চোখে পড়ে যায়, কারণ তারা অত্যন্ত নিখুঁতভাবে সমস্ত ক্ষেত্রের লুফোলসগুলো কিন্তু তারা অবজার্ভ করতে পারেন, এই ক্যাপাসিটি তাদের কিন্তু থাকে, যেটাকে আমরা অনেক সময় খানিকটা বলে থাকি সাধারণভাবে যে একটু খুঁতখুঁতে, একটু সন্দিগ্ধ মনা, এই ধরনের কথা আমরা বলে থাকি, কিন্তু আসলে যেটা তা হচ্ছে তারা খুব সহজেই যে কোনো ব্যাপারের নেগেটিভ দিকটা তাদের খুব সহজেই তাদের দৃষ্টিগোচর হয়ে যায়। তো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের স্বাস্থ্য সম্পর্কে বিশেষ যত্নশীলতা প্রয়োজন এবং তার সঙ্গে সঙ্গে বলবো যাদের ফ্যাটি লিভার রয়েছে, স্টমাক আপসেট, আপার অ্যাবডোমেনের সমস্যা ইত্যাদি রয়েছে, তাদেরও কিন্তু একটু বিশেষ টেক কেয়ারের প্রয়োজন রয়েছে এই জানুয়ারি মাসে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র কিন্তু যথেষ্ট ইতিবাচক থাকছে, অ্যাটলিস্ট জানুয়ারি মাসের প্রথম 3টি সপ্তাহ ইনকামের ক্ষেত্র বা আয়ের ক্ষেত্র যথেষ্টই ফেভারেবল থাকবে, বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্য করেন বা যারা কোনো নিজস্ব প্রফেশনে রয়েছেন, পেশায় রয়েছেন, তাদের জন্য কিন্তু এই প্রথম 3টি সপ্তাহ খুবই ফেভারেবল, অত্যন্ত বিভিন্ন ক্ষেত্রে সুযোগ সুবিধে সম্ভাবনা বৃদ্ধির ক্ষেত্রে
যথেষ্ট ইতিবাচক এবং ইনকাম বা অর্থাগমের ক্ষেত্রটাও ইতিবাচক থাকছে। তাদের বুদ্ধিমত্তা, তাদের ইন্টেলিজেন্স, তাদের মেধা মেরিটের মাধ্যমে আয়ের ক্ষেত্রকে তারা যথেষ্ট স্ট্রেন্থেন করতে পারবেন। ব্যয়ভাব বা ব্যয়ের ক্ষেত্র সম্পর্কে যেটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ থাকছে কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে, সেটা হচ্ছে লাক্সারির কারণে কিছু ব্যয় এবং কিছুটা ভুল সিদ্ধান্তের কারণে ব্যয়। এই ব্যয়ভাবটা কিন্তু এই ধরনের ব্যয় যে কিছুটা বিলাস ব্যাসন লাক্সারি কমফর্ট ইত্যাদি অ্যাচিভ করার জন্য ব্যয়, এবং যে কোনো ক্ষেত্রে একটা ভুল সিদ্ধান্ত তাদের কিছুটা অর্থ নষ্ট বা অর্থ ব্যয়ের ক্ষেত্রে কিন্তু তাদের খানিকটা প্রভাবিত করতে পারে। এ ব্যাপারে তাদের বিশেষ সচেতন থাকতে হবে। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের আমরা বিভিন্ন পেশায় বিভিন্ন প্রফেশনে দেখতে পাই, সেই সম্বন্ধে বলবো। কিন্তু তার আগে বলবো, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, যদি গ্রহণযোগ্য মনে হয়, তাহলে কিন্তু অতি অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে এবং শেয়ার করতে হবে। তো বিভিন্ন প্রফেশনের মানুষদের সম্বন্ধে বলার আগে বলবো, এই কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের এই জানুয়ারি মাসে তাদের সপ্তমপতি সপ্তমে অবস্থান করা তাদের কিন্তু প্রবলভাবে, যারা বিবাহ ইচ্ছুক, যারা বিবাহ করতে চাইছেন, যাদের সম্ভাব্য বিয়ের ক্ষেত্রে একটা সম্ভাব্য পরিস্থিতি সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে, সেক্ষেত্রে বিবাহ যোগ কিন্তু প্রবল থাকছে। জানুয়ারি মাসে তো অত্যন্ত প্রবল থাকছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রেও বিশেষ করে বলবো, জানুয়ারি মাসে দাম্পত্য জীবনের সম্পর্কের ক্ষেত্রে একটা মাধুর্য, সম্পর্কের মধ্যে একটা রোম্যান্স, সুইটনেস, একটা দায়বদ্ধতা, পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়া ইত্যাদির ক্ষেত্র কিন্তু খুবই ইতিবাচক থাকছে, পজিটিভ থাকছে, দাম্পত্য জীবন যথেষ্ট শুভ থাকছে। এবং যারা অলরেডি কোনো রিলেশনশিপের মধ্যে রয়েছেন, প্রেম প্রীতি প্রণয় ইত্যাদির মধ্যে রয়েছেন, তাদের জন্য প্রথম তিনটি সপ্তাহ খুবই ফেভারেবল, যথেষ্ট ফেভারেবল, ইতিবাচক। নতুন প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে, এক্সিস্টিং সম্পর্কের মধ্যে আরো বেশি একটা রোম্যান্টিকতা, রোম্যান্স, ইন্টিমেসি, প্যাশন ইত্যাদি নিশ্চিত রূপে কিন্তু বৃদ্ধি পাবে। কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে প্রথমেই বলবো যে যারা বিজনেস ওরিয়েন্টেড পিপল, ব্যবসা বাণিজ্য করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই জানুয়ারি মাস বিশেষভাবে অনুকূল। বহু ক্ষেত্রে দেখা যাবে যে তারা ইনভেস্ট করছেন, তারা বিনিয়োগ করছেন, এবং ব্যবসার ক্ষেত্রে যারা ফুড ওরিয়েন্টেড ব্যবসা বাণিজ্য করেন, যাদের ফ্র্যাঞ্চাইজি রয়েছে, কোনো না কোনোভাবে খাদ্য জাতীয় ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ ফেভারেবল এবং ইতিবাচক। আদারওয়াইজ প্রায় সমস্ত বিজনেস ওরিয়েন্টেড পিপলদের ক্ষেত্রে এই জানুয়ারি মাস বিশেষ ইতিবাচক। তবে জানুয়ারি মাসের সেকেন্ড হাফ, দ্বিতীয়ার্ধ, লাস্ট যে দুটো সপ্তাহ, থার্ড উইক এবং ফোর্থ উইক, অধিকতর কিন্তু ইতিবাচক। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, তাদের জন্য বিশেষ করে বলবো যে এই জানুয়ারি মাসের সেকেন্ড হাফ, থার্ড উইক এবং ফোর্থ উইক অত্যন্ত শুভ, অত্যন্ত ইতিবাচক। আপনাদের ইন্টেলিজেন্স, মেরিট, বুদ্ধিমত্তা এবং কোনো কাজকে কিভাবে সাফল্যের জায়গায় নিয়ে যেতে হয়, যে কোনো কাজকে কিভাবে কার্যকরী করে তুলতে হয়, সেই স্কিলফুলনেস আপনাদের আছে এবং এর সুফল আপনারা কিন্তু জানুয়ারি মাসের থার্ড উইক এবং ফোর্থ উইকে যথেষ্ট পরিমাণে পাবেন। যারা পড়ানোর কাজ করেন, যারা যারা স্কুল কলেজে পড়িয়ে থাকেন, অধ্যাপক অধ্যাপিকা, শিক্ষক শিক্ষয়িত্রী, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, এক্সেলেন্ট সময় এই জানুয়ারি মাস তাদের জন্য অতীব শুভ। শুধুমাত্র শেষ সপ্তাহটিতে কিছুটা সতর্ক থাকতে হবে, লাস্ট উইকে সামান্য কিছু প্রতিকূলতা থাকতে পারে, সেটা খুবই কম, কিন্তু প্রথম তিনটি সপ্তাহ আপনাদের বিশেষ আনুকূল্যে থাকবে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, যারা সৃষ্টিশীল কাজের সঙ্গে সংযুক্ত, সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পী, বিজ্ঞাপনের জগতে রয়েছেন, অ্যানিমেশনের জগতে রয়েছেন,
যারা যারা বিশেষ করে পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, যারা অভিনয় করেন ছোট পর্দায় বড় পর্দায়, বিভিন্নভাবে ক্রিয়েটিভিটির সঙ্গে যাদের অ্যাসোসিয়েশন রয়েছে, যাদের প্রফেশন সংযুক্ত হয়ে রয়েছে, তাদের জন্য বলবো পঞ্চমে তাদের ফিফথ হাউসে যে সংযোগ সংগঠিত হবে 17 জানুয়ারি অবধি তো বটেই, এবং আমি তো বলবো পুরো জানুয়ারি মাসটা, এবং 22 জানুয়ারি পর্যন্ত তো আরো বেশি করে, এবং তারপর বলবো পুরো জানুয়ারি মাসটা, 17 জানুয়ারি অবধি অধিকতর, তারপরে সামান্য কিছু মিনিমাইজ করতে পারে 22 জানুয়ারি পর্যন্ত, এবং তারপর পুরো জানুয়ারি মাসটাই কিন্তু শুক্র শনির অবস্থান সাপেক্ষে ক্রিয়েটিভ ফিল্ডের মানুষদের, সৃষ্টিশীল মানুষ যারা আর্টিস্ট শিল্পী, তাদের জন্য এক্সেলেন্ট সময় যাবে কিন্তু এই জানুয়ারি মাস, যারা স্টেজ শো করে থাকেন ইত্যাদি, যারা যাদের পার্লার রয়েছে, যাদের বিভিন্ন রকম যেখানেই ক্রিয়েশন রয়েছে, বুটিক রয়েছে, যে কোনো ক্ষেত্রে তাদের জন্য মেকআপ আর্টিস্ট, বিভিন্ন ধরনের প্রফেশনের মানুষদের সঙ্গে ইন্টারাকশন হয় রেগুলার বেসিসে, তাই তাদের কথা মাথায় রেখে প্রত্যেকটা ফিল্ডকেই আমি টাচ করার চেষ্টা করি, কিন্তু সবসময় হয়তো সেটা সময়ের কারণে সম্ভব হয়ে ওঠে না। তো যারা মানি মার্কেটে রয়েছেন, যারা ইনভেস্ট করিয়ে থাকেন, এজেন্ট হিসেবে কাজকর্ম করেন, ব্যাংকিং সেক্টরে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স ইত্যাদি এজেন্ট হিসেবে কাজকর্ম করেন, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, যাদের নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, যে কোনো রকম ভাবে মানি মার্কেটের সঙ্গে যারা সংযুক্ত, তাদের প্রত্যেকের জন্য বলবো যে 18th জানুয়ারি অনওয়ার্ডস পুরো জানুয়ারি মাসটাই তাদের ফেভারে থাকছে, তাদের অনুকূলে থাকছে। এবং শুক্রের যে অবস্থান পঞ্চমে এবং ষষ্ঠে, এই শুক্র কিন্তু তাদের আর্থিক ক্ষেত্রে একটা ইতিবাচক জায়গা কিন্তু নিশ্চিত রূপে তৈরি করে দেবে। কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা আইটি সেক্টরে রয়েছেন, আইটি ফিল্ডে রয়েছেন, পুরো জানুয়ারি মাস তাদের ফেভারে থাকছে, সম্পূর্ণ জানুয়ারি মাস। যারা গৃহবধূ, যারা হাউস ওয়াইফ, তাদের জন্য বলবো স্বাস্থ্য সম্পর্কে বিশেষ যত্নশীলতা প্রয়োজন প্রথম 2টি সপ্তাহ, বাকি সময়টুকু ফেভারেবল। যারা পিতামাতা, পেরেন্টস, কন্যা রাশি কন্যা লগ্ন হিসেবে যারা পেরেন্টস, তাদের সন্তানের ক্ষেত্রে অত্যন্ত অনুকূল এন্টায়ার জানুয়ারি মাসে। যারা স্টুডেন্টস, ছাত্র ছাত্রী, উচ্চ বিদ্যার সঙ্গে সংযুক্ত, তাদের জন্য বলবো যে এই জানুয়ারি মাসে তাদের মেধা, মেরিট, স্কিলফুলনেস, দক্ষতা, সমস্ত কিছুর একটা পজিটিভ আউটকাম তারা পাবেন, গাইড বা মেন্টরের সহযোগিতা পাবেন। যারা বিভিন্নভাবে যাদের গাইড বা মেন্টরের প্রয়োজনীয়তা রয়েছে পড়াশোনার ক্ষেত্রে, তাদের জন্য, এবং যাদের কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে চাইছেন, যারা কর্মসূত্রে বিদেশে যেতে চাইছেন, তাদের জন্য বলবো প্রথম 12টা দিন অতীব উত্তম ভাগ্যোন্নতির ক্ষেত্রে, ভাগ্য পরিবর্তনের ক্ষেত্রে এবং বিদেশ যাত্রার ক্ষেত্রে। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা স্থাবর সম্পত্তি ক্রয় করতে চাইছেন, 18 জানুয়ারি পরবর্তী সময় অত্যন্ত অনুকূল, তারা স্থাবর সম্পত্তি ক্রয় করতে পারেন, বিনিয়োগ করতে পারেন, বুকিং করতে পারেন, যে কোনো স্থাবর সম্পত্তি, ফ্ল্যাট, বাড়ি, জমি, রিয়েল এস্টেট সংক্রান্ত যে কোনো ফিল্ডে। কন্যা রাশি কন্যা লগ্নের জন্য যারা সিনিয়র সিটিজেন, বয়স্ক মানুষ, তাদের জন্য বলবো এনি টাইপ অফ নিউরোপেন এবং আর্থারাইটিস জনিত সমস্যা তাদের কিছুটা কাবু করে ফেলতে পারে, এবং প্রথম 17টা দিন তাদের পঞ্চমস্থ শনি এবং পরবর্তী যে সময়টুকু থাকছে 13-14 দিন জানুয়ারি মাসের, তাদের ষষ্ঠের শনি কোল্ড অ্যান্ড কাফ সংক্রান্ত কারণে কিছুটা সমস্যায় কিন্তু তাদের ফেলতে পারে। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকারা এই জানুয়ারি মাসে তাদের দৈনন্দিন এবং প্রাত্যহিক জীবনে বিভিন্ন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে 2টি রঙকে বিশেষভাবে গুরুত্ব দিতে পারেন, এবং এই 2টি রঙকে যে কোনোভাবে তারা ব্যবহার করতে পারেন, যে কোনো প্রকারেই হোক, যে কোনো ভাবেই হোক না কেন, তারা কিন্তু ব্যবহার করতে পারেন। তার মধ্যে যেটা বিশেষ প্রয়োজনীয় দিক সেটা হচ্ছে যে একদম গাঢ় সবুজ রং, বটল গ্রিন রং, এই রংটিকে তারা ব্যবহার করুন, কারণ বুধ তাদের দ্বাদশপতি যুক্ত হয়ে থাকছে, বক্রগতি বক্র
ও গতিতে থাকছে এবং দ্বাদশ প্রতিযুক্ত হয়ে থাকছে। ফলে গাঢ় সবুজ রঙটি বিশেষভাবে আপনাদের জন্য প্রয়োজনীয় জানুয়ারি মাসে বটল গ্রিন রং, এবং এর সঙ্গে সঙ্গে বলবো হলুদ রং ইয়েলো, হলুদ রং ইয়েলো রং বা অরেঞ্জ বা কমলা রং, তার সঙ্গে সঙ্গে গাঢ় সবুজ রং, এই রংগুলোকে, এই তিনটি রংকে আপনারা গুরুত্ব দিতে পারেন দৈনন্দিন প্রাত্যহিক জীবনে। কিন্তু একটি রং, সেটা হচ্ছে লাল বা রেড, মেরুন বা ম্যাজেন্টা, বা যেটা একদম টকটকে লাল রং, এই রংগুলোকে আপনারা কিছুটা অ্যাভয়েড করুন। এবং এই এই যে এড়িয়ে চলা এই লাল বা অত্যন্ত যেটা কড়া ধরনের লাল রং, এই রংটাকে অ্যাভয়েড করলে অনেক ক্ষেত্রে অনেক প্রতিকূলতা প্রতিবন্ধকতাকে আপনারা কিন্তু পরিহার করে চলতে পারবেন। নমস্কার।